তাহলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গে যারা স্কুলে পড়াশোনা করে যে সব ছেলে এবং মেয়ে যারা স্কুলে পড়াশোনা করে তো তাদের জন্য কিন্তু ইতিমধ্যে একটি দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেননা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে কাল অর্থাৎ সাত তারিখের মধ্যেই তাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত তথ্য স্কুলে জমা করতে বলা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই ডিআই অফিসে যে তাদেরকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তাদেরকে তাদের রেজিস্ট্রেশন সমস্ত জিনিস কিন্তু তাদের স্কুলে যোগাযোগ করে সেখানে কিন্তু জমা করতে বলা হচ্ছে আগামী সাত তারিখের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে তো বন্ধুরা কোন কোন ক্লাসকে দশ হাজার টাকা দেওয়া হবে এবং এই দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য দেওয়া হবে মোবাইল কেনার জন্য দেওয়া হবে বা কম্পিউটার কেনার জন্য ল্যাপটপ কমার জন্য কিন্তু এই দশ হাজার টাকা দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কি কী করতে হবে এছাড়াও ট্যাবে দশ হাজার টাকা নেওয়ার জন্য কোন কোন ক্লাস পাবে এই টাকাটা সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ইতিমধ্যেই এই আপডেটটি দেওয়া হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে করে পাশের রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে এই চ্যানেলের পেয়ে যাবেন সমস্ত ভিডিও আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আমরা যেটা দেখব যে ট্যাবে দশ হাজার টাকার জন্য কী কী করতে হবে চলুন বিস্তারিত জেনে নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে দ্বাদশ শ্রেণীর পড়তে দ্রুত ট্যাব পাইয়ে দিতে ব্যাংক নথি জমার সময় বেঁধে দিল শিক্ষা দপ্তর তো ব্যাংকের নথি জমার শিক্ষা দপ্তর টাইম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টাইম কিন্তু দিয়ে দিয়েছেন তো কী বলা হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব বলা হয়েছে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সরগর হতে তরুণের স্বপ্ন প্রকল্পের রাজ্যের প্রতিটি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে ট্যাব কিংবা স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার এই শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব দেওয়ার পর্যায় শেষ হয়ে গিয়েছে তারপর মুখ্যমন্ত্রী জানান রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেককে একই খাতে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এই কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে শিক্ষা দপ্তর তবে এখনও পর্যন্ত যা তথ্য উঠে আসছে তাতে দেখা গিয়েছে প্রায় তিন লক্ষের মতো ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা পড়েনি সেগুলি চলতি মাসের সাত তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে স্কুলগুলির কাছে প্রতিটি জেলার স্কুলগুলির কাছে এই নির্দেশিকা শিক্ষা দপ্তরের তরফে পাঠানোর প্রক্রিয়া শেষের পথে শিক্ষা দপ্তর সূত্রে পাওয়া একটি হিসাব অনুযায়ী দেখা গিয়েছে মাদ্রাসা ছাড়া রাজ্যে ছ হাজার চারশো স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাব কেনার অনুদান পাবেন ছাত্রছাত্রীর সংখ্যা সর্বমোট আট লক্ষ চোদ্দো হাজার ছশো সাতাশি এর মধ্যে একাংশ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি স্কুলগুলি ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছে সেই সংখ্যাটা পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো উননব্বই আর নথি জমা পড়েনি দু লক্ষ চুরানব্বই হাজার দুশো আটানব্বই জন ছাত্রছাত্রীর এর মধ্যে সব থেকে পিছিয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা এখনকার প্রায় তেত্রিশ হাজার পড়ুয়ার নথি এখনো জমা পড়েনি তারপর পশ্চিম মেদিনীপুর এই জেলার প্রায় সাড়ে আট হাজার নথি জমা পড়েনি মুর্শিদাবাদ নদীয়া হুগলি বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাংশই স্কুল নথি জমা না পড়ার তালিকায় অনেকটাই পেছনের স্থানে অবস্থান করেছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে বুধবারের মধ্যে ব্যাংক সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়ার জন্য অতীব জরুরি মর্মের নির্দেশিকা পাঠানো হয়েছে স্কুলগুলির কাছে সেই অনুযায়ী পদক্ষেপ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান শিক্ষকদের তারপর যেটা বলা হয়েছে দেখুন বলা হয়েছে প্রসঙ্গত উনিশে জুন শিক্ষা দপ্তর নোটিশ জারি করে ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস দেওয়ার নির্দেশ দিয়েছিল তারপরেও কাজ কিছুটা অসম্পূর্ণ থেকে গিয়েছে পুনরায় নির্দেশিকা পাঠানো হচ্ছে স্কুলগুলির কাছ সঙ্গে ফাজিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ট্যাপ দেওয়ার জন্য ব্যাংকের নথি জমা দিতেও বলা হয়েছে শিক্ষা দপ্তর বাংলা শিক্ষা পোর্টালে তথ্য আপলোড করে তা পাকাপাকিভাবে সেরে ফেলার প্রক্রিয়া শুরু করেছে স্কুলগুলি এরই মধ্যে একাধিক শিক্ষক সংগঠন স্কুল বন্ধ থাকার অসুবিধার কথা তুলে ধরে এই প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে বাস্তব সমস্যাগুলির দিকে ইঙ্গিত করেছে অ্যাডভান্স সোসাইটি অব হেডমাস্টার্স অ্যান্ড হেড বিশেষ সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন দ্বাদশ শ্রেণীতে ভর্তি করতে হবে পনেরো জুলাইয়ের মধ্যে বলে ইতিমধ্যে নির্দেশিকা হয়েছে লকডাউনের মধ্যে ছাত্রছাত্রীদের একাংশের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়েছে অনেক বিদ্যালয় পরের সপ্তাহে দ্বাদশ শ্রেণীতে এ ভর্তি তারিখ রেখেছে এমন তো অবস্থায় কিভাবে হবে সাত জুলাইয়ের মধ্যে ব্যাংকের নথি জমা দেওয়ার কাজ সম্পন্ন হবে তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে এখন স্কুল বন্ধ স্পেশাল ট্রেনের ছাড়পত্র নেই অথচ জরুরি ভিত্তিতে দ্রুত কাজ শেষ করার নির্দেশিকা জারি হচ্ছে এই পরিস্থিতিতে আমরা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছি ওয়াল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চন্দন গড়ায় জানিয়েছেন স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্রছাত্রী অ্যাকাউন্ট ডিটেলস জমা না দেওয়ায় তথ্য পাঠাতে সমস্যায় পড়েছে আবার স্কুল বন্ধ থাকায় এই কাজে শিক্ষকদের সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও অনেক প্রধান শিক্ষক অভিযোগ করেছেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট না থাকায় অনেকে তা জমা দিতে পারছে না তবু বন্ধুরা ট্যাবে যে দশ টাকা সেই দশ হাজার টাকা নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে কালকের মধ্যে আপনাদেরকে সমস্ত তথ্য জমা করতে হবে স্কুলে এবং স্কুলের সমস্ত ব্যাংকের ডিটেলস আধার কার্ড আপনাদেরকে কিন্তু সঙ্গে দিতে হবে দিয়ে কিন্তু আপনাদের ট্যাবে দশ হাজার টাকা আপনারা কিন্তু অতি শীঘ্র পেয়ে যাবেন দ্রুত কিন্তু কাজ করার নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার তরুণের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে তো গাইজ আপনাদের মধ্যে আজকে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট অবশ্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছাবে পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার আগে